এখন কম চলে কেন? এখন ওই যে যুদ্ধের কারণে, আপনার ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধের কারণে কম চলতেছে। আচ্ছা, এখন সবচেয়ে চলে বেশি মজু, মজু তো নাই, কম করে দিতে পারো না। এই যে কোকা কোলা বিক্রি কমে গেছে, এতে কি আপনাদের লস হয়েছে নাকি? আমাকে লস নাই, যেটাই চলে লাভ হইব। আমরা কোকা কোলা কম চললে অন্যটা চলতেছে। আপনারা কি কোকা কোলা নিজেরা বিক্রি বন্ধ করছেন? না না, আমরা বন্ধ করবো, কাস্টমার চায় না। মজু আর আসতে থাকবে, কাস্টমার যেটা চাইবে না, দোকানদার তো জোর করে কিছু করা যাইব। কোকা কোলার ব্যবসা কিনা মানে প্রথমে খুবই খারাপ অবস্থা হয়ে গেছিলো আর কি, কোনো বিক্রি কমে গেছিলো আর কি, তো এখন আবার আস্তে আস্তে বাড়তেছে আর কি। আবার মজু একটু শর্ট পড়ে গেছিলো ফাঁকে, মানে মজু ওরা সাপ্লাই দিতে পারে নাই, তো এখন আবার দিচ্ছে, এখন আবার চলতেছে আর কি। তবে মানে আগের মতো কোক স্প্রাইটের প্রতি মানুষের তেমন কোনো আগ্রহ এখন নাই। এটা আমাদের মুসলমান দেশের উপরে যখন একটা ইহুদি খ্রিস্টান দেশ আক্রমণ করে, স্বাভাবিকভাবে আমরা মুসলিম, এটা আমাদের আঘাত লাগে বুকের মধ্যে, এই জন্য আর কি হয়তো জনসাধারণ এটা থেকে বিরত আছে। আসলে বাজারে যে কোকা কোলা যখন বয়কট ডাক দেওয়ার পরে মজুর চাহিদা অনেক বেড়ে গেছিলো, কিন্তু মজুর সরবরাহ ঈদের পরের থেকে কোনো মজুর ঠিকমতো সরবরাহ পাওয়া যাচ্ছে না, সেই হিসাবে আবার কিছুটা কোকের মাল বিক্রি হচ্ছে, তবে এখনও মানুষ মজুরটাই বেশি চাইতেছে আমাদের কাছ থেকে। মজুর যেহেতুগুলো আইটেম আছে, হাফ লিটার বা কোয়ার্টার বা যেটাই মজুর আইটেমগুলো বেশি চাচ্ছে। আগের চাইতে অবভিয়াসলি কমছে, কিন্তু মজুর ঠিকভাবে সাপ্লাই দিতে পারছে না, তার কারণে হচ্ছে কোকটা এখনও কিছু চলতেছে। দেশি প্রোডাক্টগুলো যেমন মজু, আরসি, আরও কিছু প্রোডাক্ট নতুন ওরা মার্কেটে নিয়ে আসছে, ফ্রেশ কোলা, ম্যাক্স কোলা, তারা ওদের সেল আগের চেতে পারছে, তা সব মিলে কোকা কোলার সেল আগের চেতে কমছে। ওই মজু হচ্ছে বাংলাদেশি প্রোডাক্ট, তার কারণে মজু নিচ্ছি। আর কী কী কারণ? আর কোক তো ইসরায়েল প্রোডাক্ট। আচ্ছা, আমরা তো মুসলমান, আমরা চাই ইসরায়েলে পণ্য বন্ধ হোক, বয়কট করা হোক। আমি কিন্তু ব্যক্তিগতভাবে এই যুদ্ধ পরিস্থিতি বা এই যে এইসব ইয়ে ফ্যাক্টরগুলো না, প্রায় বছর দেড় দুয়েক আগে থেকে কোক এবং স্প্রাইটটা বাদ দিয়েছি। এই জন্য যখন একবার দেখলাম, আমি সবচেয়ে বেশি কিন্তু কোক ইয়ে কিনতাম, প্রায় এক মাসে দুবার দাম বাড়িয়েছিল, হলো এনাফ ইজ এনাফ, কোক টাইম বন্ধ। পরে স্প্রাইট ওইভাবে একই কারণে বন্ধ করে দিলাম। তো মজুরটা দেশীয় হিসেবে এবং টেস্টের দিক থেকেও খারাপ না, এই জন্য আমি কন্টিনিউ করছিলাম। রিসেন্টলি দেখতে পাচ্ছি ঈদের আগে থেকে প্রায় ঢাকার বেশিরভাগ দোকানে কিন্তু মজুর স্টক, ওরা বলছে যে সাপ্লাই নাই। কেন সাপ্লাই নাই, এটা একটা কোইন্সিডেন্স মনে হচ্ছে। তো মজু যে আমি ওখানে পেয়ে গেলাম, এক লিটার নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন না? আমি কোকা মজু কিনি, দেশি পণ্য মজু হোক কিলো মনে হোক দেশিটা খাওয়ার চেষ্টা করি। দেশি এই পণ্য কেমন খায়, ভালো টেস্ট? মানে যখন চলা ধরে তখন আর কি একটু খারাপ করার চেষ্টা করে, আর যখন চলে না তখন আগের জায়গায় থাকে, কিন্তু তারপরও বাংলাদেশের প্রোডাক্ট, বাংলাদেশের মানুষ এইটা খাওয়ার জন্যই সবসময় চেষ্টা করি। মজুটা ইয়া কোকা কোলাটা আপনি কেন খাওয়া বাদ দিলেন? ওটা তো ইসরায়েলের পণ্য, এই কারণে যেহেতু আমাদের মুসলমানরা দিনের পর দিন ঘন্টায় ঘন্টায় শিশু বাচ্চা নারী শিশু সকলকে নির্বিচারে মারতেছে। আপনার একটা দেশে স্বাধীন যুদ্ধও যদি চলে, সেখানে বেসামরিক লোক মারার কোনো বিধান নাই, কোনো আইনেও নাই। আর ওরা দেখেন রোজার মাসেও যেভাবে মুসলমানদের শিশু বাচ্চাগুলোরে মারছে, ঈদের দিনে আমরাও তো মুসলমান, কাজে আমাদেরকেও তো ওরা আমার ভাই, কাজে এক ভাইরে মারলে আর এক ভাই টান লাগবে না, কষ্ট লাগবে না, এটাই তো স্বাভাবিক। আমরা যেহেতু ইসলাম ধর্মের লোক, আমরা তো একটু হইলেও তাদের পাশে থাকার চেষ্টা করি, হয়তো আজকে সমর্থন নাই দেখে যাইতে পারি নাই, নাইলে আমিও যে ইসরায়েল ফিলিস্তিনি পক্ষে পরে যুদ্ধ করতাম, কিন্তু আমার তো সমর্থন নাই।